ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ তবিজউদ্দিন সহ নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সকাল 10:30 কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধামরাই উপজেলা বিএনপির পৌর এলাকার আইনাঙ্গর মোড়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়ে তবিজউদ্দিন সহ বিএনপির নয় নেতাকর্মীকে আটক করে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বিএনপির নয় নেতাকর্মীকে আটকের কথা স্বীকার করে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের আটক করা হয়েছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির সঙ্গে যুগপাত আন্দোলনের তৃতীয় কর্মসূচি হিসেবে সমাবেশ শুরু করেছে গণতন্ত্র মঞ্চ। জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল 11:30 এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম, ভাসানি অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক প্রমুখ। বিএনপির সঙ্গে জামায়াত যুগপথ আন্দোলনের ঘোষণা দিলেও বিএনপির কর্মসূচির দিনের আগে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ও দলীয় আমির ডক্টর শফিকুর রহমানের মুক্তির দাবিতে শনিবার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে জামায়াত। আগামী দিনে মহানগর জেলা উপজেলা একই ইস্যুতে বিক্ষোভ করবে বিএনপি। বিক্ষোভ মিছিলটি মিরপুর 1 নম্বর হয়ে শুরু হয়ে শাহ আলী অতিক্রম করে গাবতলিতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডক্টর ফখরুদ্দিন মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, নাসিরুদ্দিন ও শাহ আলম তুহিন, সুরা সদস্য ডক্টর মঈনুদ্দিন, আব্দুল মতিন খান, আব্দুল মান্নান ও সাইফুল কাদের ও ছাত্র নেতা আসাদুজ্জামান প্রমুখ। নীলফামারীর ডিমলায় বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সভা করেছে উপজেলা বিএনপি। আজ বিএনপির কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি আরিফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব আশিকুল ইসলাম লেমন, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সদর ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুর রহমান রাসেল, সোহাগ খান লোহানি, প্রভাষক আনার আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নূর আলম প্রমুখ। এছাড়া উপজেলার 10 ইউনিয়নের বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না জেনে বিএনপি জামাত সহ দেশবিরোধী শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছেন 14 দলের নেতারা। তারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তখন দেশবিরোধী শক্তি তাকে ক্ষমতা থেকে সরাতে চাইছে। দেশের মানুষকে এই অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকতে হবে। বিগত দিনে যেভাবে পরাজিত করা হয়েছে, এবারও সেইভাবে ঐক্যবদ্ধ হয়ে তাদের রুখতে দেওয়া হবে না। এবারও সেভাবে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে 14 দলের আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ সহ 14 দলের শরিক দলগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। এর মাধ্যমে বিএনপি ও তার মিত্রদের চলমান আন্দোলন পরিস্থিতিতে ক্ষমতাসীন জোট এক ধরনের শক্তি দেখাল। সভায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং 14 দলের সমন্বয়ক মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেন, বিএনপির সঙ্গে এত এত দল যুক্ত হয়েছে, কখনো শুনি বিএনপির নেতৃত্বে 30 দল, কখনো শুনি 54 দল। এত যদি জনসমর্থক থাকে তাহলে নির্বাচন আসতে এত ভয় কেন তাদের? আসলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না জেনে দেশবিরোধী শক্তিকে নিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছে বিএনপি। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠীকে নিয়ে বিএনপি দেশকে আবারও অস্থিতিশীল করতে চাইছে। এই অপশক্তিকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে ঐক্যবদ্ধ শক্তির বিকল্প নেই, এজন্য 14 দলকে আরও বেগবান করতে হবে। জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন, বিএনপি জামাত সাম্প্রদায়িক গোষ্ঠীকে সমূলে উৎখাত করতে হবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও
14 দলের মহানগর সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, খুচরা দলগুলোকে নিয়ে বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ ভয় পায় না। সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, এছাড়া তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজ ভান্ডারি, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডক্টর ওয়াজেদুল ইসলাম খান, গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে শিকদার, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডক্টর শাহাদাত হোসেন, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সহসভাপতি ডক্টর দিলীপ রায়, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।